আসসালামু আলাইকুম, আমি শেখ সুলাইমান। প্রতিনিয়ত বাঁশি, গান এগুলো দিয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে আমার প্রথম মোটরসাইকেল ব্লগের বিষয়টা শেয়ার করব। আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, এটা হচ্ছে টাঙ্গাইল জেলা গোপালপুর থানা কাহেতা গ্রামের রাস্তা। এই রাস্তা ধরেই ঠিক আমরা যমুনার পাড়ে চলে যাব। আজকে যমুনা নদীর পাড়ে, আসলেই যে গ্রাম সুন্দর, তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমার আসলে ওই রকম মোটো ব্লগের যে সেট আপ, ওই রকম কোনো ক্যামেরা নেই। আমার পিছন থেকে ক্যামেরা ধরেছিল আশিক মণ্ডল, সাথে আমার বন্ধু রাসেল আছে। আমরা যাবো আর কি। তারপরে সাথে ছিল নিমাই দা, কৃষি ব্যাংকের ম্যানেজার, আরেকজন ছিল ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার। আমরা আসলে ঘুরি, মাঝে মধ্যে ঘুরতে ভালো লাগে। আজকে আপনাদের সাথে আমাদের এই জার্নি শেয়ার করব। চলেন দেখতে দেখতে যাই, চোখ জুড়ানো মনোরম পরিবেশ। আমার বেশ ভালো লাগে এই জায়গাগুলোতে ঘুরতে, প্রতিনিয়তই বের হই। আঁকা বাঁকা রাস্তা, গ্রাম যা আসলেই সুন্দর, সেটা আপনারা যারা দেশে দেশের বাহিরে শহরে থাকেন তারা গ্রাম মিস করেন। আমার মনে হয় তারা গ্রাম প্রচণ্ড মিস করেন। এই যে গ্রামে যাচ্ছি আমরা, এটা হচ্ছে কাহেতা গ্রাম। এই রাস্তাটা প্রচুর বাঘ, ফুল ভিডিও আপনারা দেখলে বুঝবেন যে কী পরিমাণ টার্নিং থাকে। আর বাইক আসলে আমি এত জোরে ড্রাইভ করি না, এটা ভিডিওটা একটু ফাস্ট করা হয়েছে, যার কারণে একটু গতি দেখা যাচ্ছে আর কি। এই রাস্তা দিয়ে আমরা সরাসরি মেন রোড উঠে গেলাম। এটা হচ্ছে জামালপুর তারাকান্দি সরিষাবাড়ি হাইওয়ে আর কি। এই রাস্তাটা খুবই সুন্দর করছে। আমাদের আমার হাতের বাম সাইডেই দেখা যাচ্ছে যমুনা নদীর পানি চলে আসতে। এই জামালপুরের সাইনবোর্ড দেখলাম আমরা, এখা এটা সাধারণত এখন আমরা গোপালপুর থানায় নেই, এটা টাঙ্গাইল জেলাতেও নেই, এটা আমরা পড়ছি এখন জামালপুর ডিস্ট্রিক্টে। এই জায়গার নাম হচ্ছে নরপাড়া, মানে আমাদের গোপালপুর উপজেলার থেকে 8-10 কিলো দূরে এর মধ্যে হবে আর কি। এটার বাম সাইডে হচ্ছে যমুনা নদী, বিশাল এরিয়া। এখানে চাইলে আপনি যে গাছ দেখা যাচ্ছে, এর আরেকটু সামনে গেলেই নদীর পাড় ঘেঁষে বসতে পারবেন। আমরা সেই রাস্তায়ও যাব। আমাদের সাথে থাকেন, ভিডিও দেখতে থাকেন, আর মতামত জানাবেন, পরামর্শ থাকলে দিবেন। আমি আসলে এত সুন্দর করে কথা বলতে পারি না। নিমাইদা আমাদের ওভারটেক করে চলে গেছে, যা হোক সামনে যে উনি একটু স্লো করছে আর কি। ফুল ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে আর কি। এই একদম চলে আসছি যমুনার কিনার ঘেঁষে। এই রাস্তা সাধারণত ব্যস্ত থাকে গ্রামের মানুষজন যাতায়াত করে। এটা নৌকা ঘাট, এখান থেকে বিভিন্ন জায়গায় নৌকা চলে, সিরাজগঞ্জ চলে, ঘাট আছে সরিষাবাড়ি ঘাট, এরকম অনেক জায়গায় যায়, মালবাহী পাট অনেক কিছু নিয়ে তারা যায়। মানে মূল যানবাহন হচ্ছে তখন এই জায়গা থেকে নৌকা, সিরাজগঞ্জ, কাজীপুর, এই ঘাটগুলোর থেকেই নৌকা ছাড়ে। আমরা এখানে বসবো, একটু গান টান করবো, বাঁশি বাজাবো। তো সেই বাঁশির ভিডিও দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। এই ভিডিও শেষে অল্প একটু আমি অ্যাড করে দিচ্ছি, ফুল ভিডিওটা আমি আমার পেজে দিব। আর আমি আশা করি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল শেখ সুলাইমান ও আমার পেজ শেখ সুলাইমান দুইটার সাথে আপনারা যুক্ত থাকবেন। ভালো না লাগলেও থাকতে থাকতে হয়তো ভালো লেগে যাবে, আশা করি আপনারা যুক্ত থাকবেন আর কি। আমি কমেন্টসে লিঙ্ক দিয়ে দিব আমার ইউটিউব লিঙ্ক। এই হচ্ছে যমুনা নদী। আহ কি সুন্দর, কত শান্ত নিরিবিলি পরিবেশ। একটু